প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষি পণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের সুবিধার্থে আন্তনগর ট্রেনে যুক্ত হল আধুনিক লাগেজ ভ্যান। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর রেল স্টেশনে ফিতা কেটে ও সবুজ পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেন। ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তীক এক্সপ্রেস ট্রেনে পণ্যবাহী বগি সংযোজনের মাধ্যমে আন্তনগর ট্রেনে পণ্য পরিবহন শুরু হল। মোট 20টি ভ্যানের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচির আওতায় 15 ট্রেনে 16 লাগেজ ওয়াগন যুক্ত করা হবে। এর বাইরে 4টি প্রান্তিক স্টেশনে 4টি ওয়াগন অপেক্ষমান রাখা হবে। পর্যায়ক্রমে 125টি পণ্যবাহী বগি চালু করার পরিকল্পনা রেলওয়ে কর্তৃপক্ষের।